সুধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, যিনি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে কলিজীবীর শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম গাইতে গাইতে, জীবকে হরিনাম দিতে দিতে ওই নবদ্বীপ পরিত্যাগ করে তিনি ধর্ম প্রচারের জন্য, হরে কৃষ্ণ। ধর্ম প্রচার করবার জন্য গৌর সুন্দর নবদ্বীপ থেকে তিনি সন্ন্যাসী হয়ে কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাসী হয়ে তিনি যখন বৃন্দাবনে চলে যাচ্ছেন, সেই সময় গৌর হরির মা শচী মা তিনি নবদ্বীপের মাঝে সন্তানকে হারিয়ে নিজের প্রাণটা গঙ্গার জলে বিসর্জন করতে যাচ্ছিলেন। তখন গৌরসুন্দর তিনি যখন নবদ্বীপ থেকে চলে যাচ্ছেন, মা শচী মায়ের কান্না দেখে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু কে? গৌরহরি কে হন? জোরে বলুন 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 দাদা। শচী মাকে কথা দিলেন, মা তুমি কেঁদো না, আমি নিমাইকে ঠিক তোমার কাছে ধরে আনবো। পথের মাঝখান থেকে নিমাইকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে গৌরহরির আবার মিলন হয়। মায়ের কোলে যখন সন্তানের মিলন হল, মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলেকে তো আর ঘরে রাখা যাবে না, তাই তিনি আদেশ করলেন। গৌরহরি বললেন, মা তুমি বৃন্দাবনে যাবার অনুমতি করো। মা বললেন, বৃন্দাবনের অনুমতি দেব না, যদি যেতেই চাস তাহলে নীলাচলে বাস কর। তাই মায়ের কথা শিরোধার্য করে প্রভু গিয়েছিলেন নীলাচলে। কিন্তু বাবা একা যাননি তিনি, গৌরহরি যখন নীলাচলে যান, গৌরহরির সঙ্গে যত ভক্তবৃন্দ থাকতেন সদা সর্বদাই নদেবাসী, যারা সর্বক্ষণ প্রভুর সঙ্গে থাকতেন, তারাও কিন্তু তাদের পরিবার পরিত্যাগ করে মহাপ্রভুকে সম্বল করে জন্মের মতো সব ছেড়ে প্রভুর সাথে তারাও চলে গিয়েছিলেন। অনেক ভক্ত তা তাদেরকে সাথে করে নিয়ে মহাপ্রভু নীলাচলে পৌঁছালেন। আর নীলাচলে গিয়ে তিনি প্রতিনিয়ত প্রভাতে জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথ মন্দিরে সম্মুখে একটা স্তম্ভ আছে, গরুড় স্তম্ভ। ওই গরুড় স্তম্ভটি ধরে গৌরহরি জগন্নাথ দর্শন করতেন আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন। এতটাই জগন্নাথকে দর্শন করে তার মধ্যে প্রেম জেগে উঠেছিল। প্রেমে পাগল হয়ে গৌরহরি জগন্নাথকে দেখে কাঁদতে কাঁদতে বিভোর হতেন। তা সেই করুণাময় গৌরহরি ওই নীলাচলের মাঠে অগণিত ভক্তগণকে নিয়ে প্রতিনিয়ত প্রভাতে জগন্নাথ দর্শন করতেন আর ভক্তদের নিয়ে কৃষ্ণনাম হরিনাম করতেন।
প্রতিদিনের ন্যায় আজও গৌরহরি বললেন, ভক্ত চলো আমরা সবাই মিলে এই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একবার গাইব, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, তো সময় কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিত্ত কৃষ্ণ নাম করো গতি নাহিয়া, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিত্ত কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া, ও গো যেই না সেই কৃষ্ণ ভজন চলের মাঠে হঠাৎ গৌরহরি দেখলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, অন্তরে যে আমি গৌরহরি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, কি হলো তার কাঁদছে কেন, সবার মাঝখান থেকে ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালে। এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে মা, এখানে যত ভক্ত আছি আমরা, আমরা কি কেউ বলতে পারবো কার মধ্যে কি চলছে ভাবনা চিন্তা? পারবো না, কিন্তু যিনি এখানে বসে আছে তিনি সব জানে মা, তুমি কি ভাবছো কি করছো সবই তিনি জানেন। তা এত এত ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ তিনি দেখলেন যে এক ভক্ত কাঁদছে, তিনি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন, সম্মুখে যেই না দাঁড়িয়েছে করজোড়ে প্রভু জিজ্ঞাসা করলেন, কে তুমি পরিচয় দাও, কেন তুমি এমন করে এখানে ছুটে এসে আমার জন্য কাঁদছো, কিছু কি বলবে বল। দয়াময় আমি অগ্রদীপ থেকে এসেছি তোমার কাছে, আমার একটা বাসনা আছে। কি বাসনা? আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী কেন? আমার সঙ্গী হঠাৎ কেন আমার সঙ্গী হবে? প্রভু তা জানি না, আমার বাসনা আমি তোমার সঙ্গী হব, তাই সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, আমাকে তোমার সঙ্গী করে দাও। গৌরহরি বললেন, দেখো যারা আমার সঙ্গী হয় যারা আমাকে ভালোবাসে তাদের কিন্তু সারা জীবন কষ্ট পেতে হবে, কষ্ট পেতে হয়, তাই শুধু শুধু কেউ কি কষ্ট পেতে চায়? কি গো মা চান আপনারা ভগবানের কাছে? ভগবানকে ভালোবেসে কি তার কাছে চান যে হে ভগবান আমায় কষ্ট দাও? চান না। তাহলে প্রভু বললেন যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, তার থেকে যেখানে আছো সুখে আছো ভালো থাকো সেখানে থাকো, আমার সঙ্গী হতে যেও না। ভক্ত বলে উঠলেন, প্রভু
সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, যখন আমি তোমার সঙ্গী হব আর কিছু জানতে চাই না, তাতে কষ্টই আসুক আর সুখই আসুক। এটা কিন্তু সত্য বাবা, যারা প্রকৃত অন্তর থেকে ভগবানকে ভালোবাসে, ভগবান সেই ভক্তদের পদে পদে পরীক্ষা করে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভগবান তাকেই কষ্ট দেন, কাকে দেন? আপনি যদি মনে প্রাণে ভগবানকে ভালোবাসেন, ভগবানও আপনাকে ঠিক ততটাই ভালোবাসে। এবার যদি আপনি বলেন ভালোই যদি বাসবে তাহলে কষ্ট কেন পাবো, হরি বল হরি বল। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন তো মা? নিশ্চয়ই ভালোবাসেন। সন্তান যদি কোনো অন্যায় করে আপনি তাকে শাসন করেন তো, মারেন তো? হ্যাঁ, মনে করুন আপনার বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আপনার বাচ্চাও খেলা করছে, কথাটা ভালো করে শুনবেন। তাহলে সেই বাচ্চাদের খেলা দেখে আপনি এতটাই খুশি হলেন বাবা, খুশি হয়ে আপনি খাবার কিনলেন দোকান থেকে, কিনে সবাইকে দিলেন, কি তাই তো দেবেন না, কি না শুধু নিজের বাচ্চাকে দেবেন? খুশি হয়ে আপনি সবাইকে দিচ্ছেন, কিন্তু হঠাৎ দেখলেন তাদের মধ্যে মারামারি হচ্ছে, একজন আর একজনকে মারছে, আপনার সন্তানও তাদের মধ্যে আছে, সেও মারামারি করছে। তা যখন দেখছেন সবাই মারামারি করছে, আপনি ছুটে গিয়ে কার হাতটা আগে ধরবেন? নিজের ছেলের হাতটা ধরবেন তো, অন্য ছেলেকে তো ধরতে যাবেন না, নিজের সন্তানের হাতটা ধরবেন, এবং সে অন্যায় করছে বলে হয়তো আপনি তাকে একটা চড়ও মারবেন। বাচ্চা যখন বসে বসে কাঁদবে, সে কাঁদবে কেন? না, মা আমাকে মেরেছে তাই সে কাঁদছে, কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে শাসন করেছেন, তার ভালোর জন্য। তাই জানবেন মা, ভগবানকে ভালোবাসলে তিনি যদি প্রতি পদে পদে কষ্ট দেন, জেনে রাখবেন বাবা, প্রত্যেকটা কষ্ট, অর্থাৎ আমরা জীবনে জানতে অজান্তে যত পাপ করি, সেই পাপ চোখের জলে একটু একটু করে খণ্ডন হয়ে যায়। তিনি আমাদের সেই জন্যই কষ্ট দেন, যাতে আমার সন্তান আমার ভক্তের সমস্ত পাপ খণ্ডন হয়। তাই তাকে ধন্যবাদ জানাতে হয় দয়াময়, কষ্ট যতই দাও না কেন আমি জানি যে অপরাধের কারণে আজ এই কষ্ট পাচ্ছি, কিন্তু আমার অপরাধ তো খণ্ডন হচ্ছে, একদিন সব পাপ দূরীভূত হয়ে নিশ্চয় তোমার চরণে আমি ঠাই পাব। ভগবান বললেন, আমি ভক্তকে পদে পদে পরীক্ষা করি, মায়ার আবরণ যত আছে দূরীভূত করি। একবার অনুভব করুন মা, আমার কষ্ট আপনার কষ্ট আমরা ভাবি এটাই বড় কষ্ট, কিন্তু বাবা সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগ চার অবতারে ভগবানের বামে যে সহধর্মিনী, তার কষ্টটা একবার ভাবুন তো মা। নিশ্চয়ই আপনারা নবদ্বীপ মায়াপুরে গৌরহরির বামে যে সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়ার কথা নিশ্চয়ই জানেন আপনারা। মহাপ্রভু সেই যে সন্ন্যাসী হয়ে চলে গেলেন, সন্ন্যাসী হয়ে চলে যাওয়ার পর থেকে মা বিষ্ণুপ্রিয়া যিনি ভগবানের সহধর্মিনী, তার তো সুখ সুখের অন্ত থাকার কথা নয়, মহাসুখে হওয়ার কথা, কিন্তু তিনি কেন সারা জীবন চার দেওয়ালের মধ্যে বাধা থেকে ভগবানের সহধর্মিনী হয়ে চোখের জলে ভুগ ভাসি কেঁদেছেন? সারা জীবন কাষ্ঠবিক্র সেবা করেছেন, সারাদিন মহামন্ত্র জপ করতেন, নিজেকে কখনো বাইরে বের করতেন না, দিনের আলো সূর্যের আলো দেখতেন না, ঘরের মধ্যে বাধা থেকে সারাদিন হরিনাম মহামন্ত্র জপ করত, আর এই ষোলো নাম বত্রিশ অক্ষর শেষ হওয়ার সাথে সাথে একটা করে চাল আলাদা করে রাখত। এইভাবে সারাদিনে হরিনাম করে যতটা চাল হতো সেটাকে রন্ধন করে নিজের ঘরে নিজের শাশুড়ি মা মা শচীমা তাকে দিতেন, বাড়ির কাজের লোক ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। তা এইটুকু কিঞ্চিৎ আহার করত, কেন করত? এইটুকু আহারেরও পিছনে কারণ আছে, যাতে প্রাণটা বেঁচে থাকে, আর বেঁচে থাকলে আমি প্রভুর সেবা করতে পারবো। সারা জীবন ধরে চার দেওয়ালের মধ্যে বাধা থেকেছে, রাম অবতারে
রামচন্দ্র, প্রভু রামচন্দ্রের বামে মা সীতা চলে গেল বনবাসে, জীবনটা বনবাসেই কাটলো। অবশেষে তাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হলো, তাতেও শেষ হলো না, তারপর তাকে পাতালে চলে যেতে হলো। বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে হারিয়ে একদিন দুদিন নয় শত বৎসর বিরহিণী রাধা ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য কৃষ্ণ হারা হয়ে কেঁদেছেন। তাই সুখের আশা করে কি হবে মা, সুখ দুঃখ তো তারই, তিনিই দেন। চিরকাল কারোর জীবনে সুখও থাকে না, চিরকাল কারোর জীবনে দুঃখও থাকে না। সুখ দুঃখ দুহু ভাই, আসবে এবং যাবে। আপনার জীবনে যখন দুঃখ থাকবে জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। সময় যখন হবে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে যদি আপনি পাগল হয়ে আনন্দ করতে থাকেন তাহলে ভুল হবে, কারণ তারপরে আবার দরজার বাইরে যে দাঁড়িয়ে আছে দুঃখ সে যখন ঢুকবে আপনি তখন সহ্য করতে পারবেন না। সুখের পরে দুঃখ এলে সহ্য হবে না, কিন্তু দুঃখের পরে সুখ এলে তখন আমরা খুশি হই। তাই খুশি হলেই বিপদ, দুঃখ আসলেও দুঃখ করার দরকার নেই। হে প্রভু তুমিই জানো, সুখ এলেও আনন্দের কোনো দরকার নেই। এসেছি দুদিনের জন্য, কৃষ্ণ ভজনে যদি করতে না পারি আমাদের ভবে আসা যাওয়াই সার হবে না। তাই গৌর হরি বল হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বলিন, হে জীব সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। হে জীবে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় থাকতে কৃষ্ণ ভজন করো, বলবার শক্তি যেদিন ফুরিয়ে যাবে বলতে পারবে না, দেখবার দৃষ্টি যেদিন চলে যাবে সেদিন আর দেখতে পাবে না, সেবা দেবার হাতে যেদিন শক্তি থাকবে না আর তুমি ভগবানের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করতে পারবে না। সব কিছুর নির্দিষ্ট সময় আছে, সময় থাকতে ভালোবাসো। তাই গোবিন্দ ঘোষ বললেন, হে প্রভু সব ত্যাগ করে তোমার কাছে এসেছি, তোমার সঙ্গে হব, আমি আর কিচ্ছু জানতে চাই না। বেশ তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিল মা ভক্ত। গোবিন্দ ঘোষ বললেন, বলো প্রভু। শোনো, আমরা কিছুদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু যাব। শুরু হলো কিন্তু পরীক্ষা বাবা, পদে পদে গৌর হরি পরীক্ষা করছে ভক্তকে, একটার পর একটা পরীক্ষা। শোনো অগোবিন্দ, আমরা কয়েকদিনের জন্য তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। বেশ তাহলে চলো। অগণিত ভক্তরা বললেন, হে দয়াময় তীর্থে তুমি একা কেন যাবে, আমাদেরও সঙ্গে নিয়ে চলো, তোমাকে ছেড়ে আমরা থাকতে পারবো না। গৌরহরি বললেন, বেশ চলো তাহলে। এবার নীলাচল থেকে গৌরহরি ভক্তদের নিয়ে যাত্রা করলেন, তীর্থে যাচ্ছে মা। তা যখন তীর্থে যাচ্ছে গৌরহরি বললেন, শোনো ভক্ত, পথে যাচ্ছি যখন একবার সবাই মিলে কৃষ্ণ নাম করো। সঙ্গে সঙ্গে ভক্তরা বলে উঠলেন, হে প্রভু কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম করব না। সে কি কথা, তোমরা কি করবে? আমরাও গাইবো, তবে কৃষ্ণ নাম কেন গাইবো? হ্যাঁ আমরা আমাদের ভগবানের নাম করব। আমাদের ভগবান কে মা? আমাদের ভগবান কে? হ্যাঁ এটা মাথায় রাখবেন, বৃন্দাবনে রাধা গোবিন্দ তারা কোন ভাষায় কথা বলতেন? কোন ভাষায়? ব্রজবলি ভাষায়। তারা বাংলায় কথা বলতেন না। সেই রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদীয়ায় গৌর হয়েছে। প্রকৃত যুগল যদি দেখতে হয় নবদ্বীপে আছে, দুই দেহ এক হয়ে, দুই তনু এক হয়ে গৌর, অর্থাৎ গৌরকে দর্শন করলে যুগল দর্শন হয়ে যায়। তাহলে সেই গৌরহরি তিনি নদীয়ায় এসে, তিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন এবং তিনি বাংলায় কথা বলেন, আমরাও সেই বাঙালি। তাহলে আমাদের ভগবান গৌরহরি আমরাও সবাই মিলে কিন্তু প্রভুর নাম স্মরণ করব। হ্যাঁ দেখি হাত তোলো, কই দেখি কার কার হাত আছে দেখি, দেখি যার যার হাত আছে একবার তুলবেন, যার নেই সে কি করে তুলবে? আছে হাত? আছে? এ জন্মে পেয়েছেন হাত,
যার হাত নেই সে জানে না থাকার জ্বালা। এই যে সুন্দর আমরা চৌপ্রচস্য সেবা করি, তিনি হাতটা দিয়েছিলেন, তাই না দিলে আর খেতে পারতাম না, তাই তো? তাহলে তিনি দিয়েছেন শুধু সেবা করার জন্য নয়, তার সেবা করার জন্য, গোবিন্দের সেবা। তাদেরকে হাত তুলুন। হরি বল, হরি বলি তাই গৌর, হরি বল। হ্যাঁ, এবার সবাই মিলে গাইব। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি ঠিক করেছেন হাতই তুলবো না? জায়গা পাননি, মনের দুঃখে হাত তুলছেন না? নিদায় গৌর, হরি বল। তাতে কি আছে, আপনারা যে হরিবাসরে এসেছেন, এখানে এসেছেন, আপনি বসার জায়গা পান বা না পান, গোবিন্দ তো দেখছেন যে আপনারা এসেছেন। হ্যাঁ, তিনি তো দেখছেন আপনারা এই হরিবাসরে এসেছেন। তো দেখুন একটা কথা বলি বাবা, হাত কিন্তু সেটাই যে হাতে ভগবানের সেবা হয়, যে হাতে খুন করা হয়, ডাকাতি করা হয়, যে হাত দিয়ে মা বাবার চুলির মুঠি ধরে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, সেটা প্রকৃত হাত নয়। হাত সেটাই যে হাতে ভগবানের সেবা, যে হাতে সমাজের সেবা, জীবের সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, সেটাই হচ্ছে প্রকৃত হাত। তো ভগবানের সেবা, ভক্ত সেবার যে হাত, সেই হাত একবার সবাই তুলুন, প্রত্যেকে তুলবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর 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 হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। ওই দেখুন আমার এক মা চেয়ারে বসে বসে হাতে তালি দিচ্ছে, তার মানে কি জানেন বাবা, ভগবানের সেবাতেও কৃপণতা। এত অলস আমরা, হ্যাঁ, ভগবানের নাম শুনতে এসেও যে হাতটা তুলবো ইচ্ছা করে না। দেখুন অনেকে আছে আবার খুঁটিতে হেলান দিয়ে বসেছে, ভগবানের নাম শুনতে এসেও খুঁটিতে হেলান, আগে দেখবো আমি কোথায় গিয়ে আরামটা পাচ্ছি, তারপরে কীর্তন, হরি বল। আর এখানে দেখুন কত ভক্ত বসে আছে, আমার বাবারা বসে আছে, তারা হেলান দিয়েও নেই, আবার দেখুন কত সুন্দর হাত তুলছে। এখন তুলবেন না তো তুলবেন কবে? এই তো সময়, আজকে যদি হাত তোলেন চিত্রগুপ্তের খাতায় লেখা হবে, সেখানে গিয়ে যদি বিচার হয় একবার তো বলতে পারবেন যে গোপাল মণ্ডলের বাড়িতে সাধু বাজারে বসে বসে দু হাত তুলে হরিনাম করেছিলাম, এটুকু তো ফল আপনি পাবেন। হ্যাঁ, তুলুন তুলুন, হাত গুটিয়ে লাভ কি, তুলুন তুলুন, হাত তুলুন, গৌর হরি বল, 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 হরি হরি বল, পরীক্ষা করার জন্য। গোবিন্দ দয়াময় ডাকছো? হ্যাঁ, এদিকে এসো। আচ্ছা গোবিন্দ, সবকিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো, আমার সঙ্গে তীর্থে চলেছো, তোমার মনে আর কোনো বাসনা আছে নাকি? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, ও দয়াময়, বাসনা আবার কার থাকে না, সবার যেমন বাসনা আছে আমারও আছে, সে কি তোমার বাসনা এখনো আছে? আছে গো। তা কি বাসনা শুনবে? আমার আছে বাসনা প্রভু, হরি বল, হরি বল। বাসনা তো সকলেরই আছে, আপনাদেরও আছে না? বাসনা সকলেরই আছে, কিন্তু বাসনাটা সঠিক করতে হবে।
যদি সঠিক চিন্তা ভাবনা থাকে, আমাদের চিন্তা ভাবনা যদি সৎ হয় তাহলে ভগবান সহযোগিতা করবেন, না হলে কি করে হবে? আমাদের অনেকের অনেক রকমের বাসনা আছে। দেখবেন ভগবানের সেবা দেওয়ার সময় অনেকে বলে, হে ভগবান, হে দয়াময়, কি চাই? ধনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, রূপং দেহি, দেহি দেহি, সব দিয়ে যাও। এটা আমাদের বাসনা। যা যা আমার নেই, যেগুলো আমার অভাব আছে এখনো, সেগুলো আমাকে পূরণ করে যাও, এটা আমাদের চাওয়া। কিন্তু ভক্তের চাওয়াটা কি? শুনুন তাহলে বলি, ভক্ত কি চায়। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর, সারা জীবন কষ্ট যন্ত্রণা ভোগ করার পর, যখন পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হলেন বাবা, রাজা হওয়ার পর ভগবান কৃষ্ণ, যারা সর্বদাই ওই পঞ্চপাণ্ডবের সঙ্গে সর্বদাই যিনি থাকতেন গোবিন্দ, তিনি যুধিষ্ঠির রাজা হওয়ার পর তিনি রথের উপরে বসে, একটু মন দেবেন কথার মধ্যে, রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা জীবনে তো অনেক কষ্ট পেয়েছ, সারা জীবন কষ্ট পেয়েছ, বনে বনে কাটিয়েছ পাঁচ পুত্রকে নিয়ে, পিসিমা এবার তোমার ছেলে রাজা হয়েছে হস্তিনাপুরের, তুমি রাজমাতা হয়েছ, আর তো কোনো দুঃখ নেই, পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি যাই। ভক্ত কি কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে বাবা? পারে না। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায় আমাকে বলতো, পিসিমা আমি আসি, আজ হঠাৎ এই কথাটা কেন বললো যে আমি যাই? যাই কথার অর্থ আর আসবে না। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হঠাৎ কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর নেবে? যা চাইবে আজ আমি তোমাকে সেই বর দেব। কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ বর দেবে আমায়? আজ আমি যা চাইব তাই দেবে তো? হ্যাঁ কৃষ্ণ, এতদিন আমার পাঁচ পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছি, তুমি সর্বদাই আমার পাঁচ পুত্রের সঙ্গে সহায় হয়েছিলে, আজ আমার ছেলে রাজা, এই এত বড় রাজ্যের রাজা, হস্তিনাপুরের রাজা, সুখের অন্ত নেই আমার, কিন্তু কৃষ্ণ যার জন্যে আজ এই সোনার সিংহাসন, সেই যদি আমায় ছেড়ে চলে যায় কি হবে এই সোনার সিংহাসনে বসে? তবে যদি বর দিতে হয় এই বরই দাও, এতদিন দুঃখ কষ্ট ছিল তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, যেই সুখের নাগাল পেলাম সেই তুমি আমাদের ফেলে চলে যাচ্ছ, তাই জীবনের যে কটা দিন এখনো এই পৃথিবীতে থাকব, যার জীবনে যতটুকু দুঃখ কষ্ট আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন দুঃখ পাই, যে দুঃখ পেলে চিরতরে কৃষ্ণকে কাছে পাওয়া যায়, আমি সেই দুঃখ চাই, আমি সুখ চাই না। পাশে দাঁড়িয়ে আছে তার পুত্র ভীম, ভীম বলছে, মা এত কষ্ট এত দুঃখ পেয়েও তোমার স্বাদ মেটেনি, সবে দাদা রাজা হলো একটুখানি সুখের নাগাল পেলাম আর তুমি আবার দুঃখ চাইছ মা, তোমার কি স্বাদ মেটেনি মা? মা বললেন, ভীম এতদিন দুঃখ ছিল কিন্তু কৃষ্ণ ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে তাই কৃষ্ণ চলে যাচ্ছে বাবা, কি হবে এই সুখে, যে সুখে কৃষ্ণ থাকে না সে সুখ আমার কাছে সুখ নয় বাবা, যুধিষ্ঠির সিংহাসন ছেড়ে নেমে আয় বাবা, কি হবে ওই সিংহাসন, আমরা সবাই বাকি জীবনটুকু মনে মনে কাটাবো, এই রাজ সিংহাসন আমি চাই না বাবা, আমি যে কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে ভগবান বললেন, পিসিমা
আমি বুঝতে পারিনি পিসিমা যে তুমি আমাকে এতটা ভালোবাসো, আমার জন্য তুমি এত বড় সিংহাসন ত্যাগ করতে চাইছো পিসিমা। আমি যে ধরা পড়ে গেলাম তোমার ভক্তিতে, আমি কথা দিলাম যখনই ডাকবে তুমি আমি তোমার সামনে এসে দেখা দেব পিসিমা। এই হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে না মা। নামাচার্য শিল ঠাকুর হরিদাস তিনি জানতেন যে মহাপ্রভু তাড়াতাড়ি লীলা সমাপ্ত করে তিনি অন্তর্ধান হবেন, তা তিনি যদি আগে চলে যান, যার জন্য আমি সর্বস্ব ত্যাগ করেছি সে যদি আগে চলে যায় আমরা কি নিয়ে থাকব। তাই নিজের ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন হরিদাস ঠাকুর। হে প্রভু, তোমার কাছে আমার জীবনের একটাই চাওয়া, কথা দাও আমার আগে তুমি যেতে পারবে না, তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, দয়াময় কি নিয়ে থাকবো, তাই তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন তোমার আগে আমি চলে যেতে পারি। তুমি এই আশীর্বাদ করো যে তুমি আমার পুত্র হয়ে আমার শেষকৃত্য করবে, আমার সন্তান হয়ে, আমি সেটা দেখতে চাই, এটাই তোমার কাছে আমার চাওয়া। ভক্ত ঠিক এইভাবে ভগবানকে চান। তাই গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমারও মনে বাসনা আছে, তবে সে বাসনা কি জানো দয়াময়, শোনো। আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা কি বৃন্দাবনে যাব। হো প্রভু পাব যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, নানা সে বাসনায় আমার পড়িল না, মনেতে ছিল গো বাসনা। বৃন্দাবনে যুগল দর্শন পাবে, গৌরহরি গলাটা জড়িয়ে ধরে বলছে, জানো গোবিন্দ তোমারও মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও সেই একই বাসনা বৃন্দাবনে যাব। তাহলে চলো, দুইজনে যাচ্ছে মা ভক্তগণকে নিয়ে। কিছুটা পথে যাবার পর হঠাৎ গৌরহরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে, ভক্তরা পশ্চাতে, চিন্তা করছে সর্বনাশ, প্রভু তো দেখছি আগে আগে চলে যাচ্ছে, আমরা যদি ঠিক পথ না চিনতে পারি, পথ যদি ভুলে যাই। ও ও প্রভু, হঠাৎ এক ভক্ত বলছে, আহা ডাকার কি দরকার, তিনি যাচ্ছেন যাক না, তিনি তো জানেন যে তার ভক্তরা পিছনে আছে, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না, যাচ্ছে যাক। গৌরহরি আগে আগে যাচ্ছে, ভক্তরা পিছনে। এদিকে হলো কি দেখুন বাবা, পথে চলতে চলতে প্রখর রৌদ্রের মধ্যে গভীর বন্তমা, পথে যেতে যেতে গৌরহরি কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে, এতটাই পিপাসা পেয়েছে। পথে চলছে, মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, আর মনে মনে বলছে, হে কৃষ্ণ কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম, ভাবতে ভাবতে যাচ্ছে বাবা। আর হঠাৎ তিনি চোখটা খুলে দেখছেন যে সামনে থেকে এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে বাঘের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। প্রভু মনে মনে ভাবছে, আহা আমি চেয়েছি জল, কৃষ্ণ কৃপাময় আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, ঘোল নেবে গো ঘোল,
তোমার কাছে খোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। গৌর হরে যেই না ডেকেছে মা, গলা পাশে এসে বলছে, ও ঠাকুর ডাকছ? হ্যাঁ গো, ঘোল আছে তোমার কাছে? আছে, একটু দাও না, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে। দিচ্ছি দিচ্ছি ঠাকুর। বাঘটা নামিয়ে এক ভাণ্ড ঘোল যেই না দিতে গেছে, গৌর হরি বলছে, শোনো ও গলা, বলি ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার এত তৃষ্ণা পেয়েছে না, ওই যেটা বড় আছে না, হ্যাঁ সবচেয়ে যেটা বড় ওটা আমাকে দাও। গলা চিন্তা করছে, যাক আজকের দিনটা ভালোই যাবে আমার, সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খায় তাহলে আর বেশি দূর আমাকে গ্রামে গ্রামে ছুটতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারব। এখন ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা দিয়েছে প্রভুকে, প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে, খালি ভাণ্ডটা দিয়ে বলছে, গোয়ালা এনো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা ভাবছে, ঠাকুর দামটা বের করুক, ততক্ষণ আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। এবার মনের আনন্দে মাথাটা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে, আর গৌর হরি ঘোলটা সেবা করে চলে যাচ্ছে। আর এদিকে যেই ভাণ্ড গোছানো শেষ, হঠাৎ তাকিয়ে দেখে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর! গৌর হরি বলছে, ডাকছো নাকি? আরে ডাকছো মানে, তুমি যে ঘোলটা খেলে ঘোলে দাম দেবে না, দাম দিয়ে যাও। দাম? ও গোয়ালা, আমি কড়ি কোথায় পাবো? আমার কাছে তো কোনো কড়ি নেই। কি বললি? কড়ি নেই? তাহলে ঘোল খেলে কেন? আগে বলনি কেন? এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তাও আমার বড় ভাণ্ডের ঘোল। দেখো ঠাকুর, আগে দাম দেবে তারপরে যাবে। গৌর হরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি আর কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো কড়ি নেই, কি করবো বলো, পথে পথে ঘুরি, কৃষ্ণ নাম করি। হায় হায় পোড়া কপাল, আগে কেন বলল না, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, আমার কি সর্বনাশ হয়ে গেল। আগে জানলে আমি বাড়ি থেকে আসতাম না, ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছি। পথের ধারে বসে বসে কাঁদছে মা। গৌর হরি দূর থেকে দেখে ভাবছে, আহা, অর্থের জন্য বসে বসে কাঁদছে। এক পা দু পা করে পাশে এসে বলছে, শান্ত হও গোয়ালা, তোমার ঘোলের দাম চাই তো, কেঁদো না, কান্না বন্ধ করো। শোনো, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। গোয়ালা বলছে, বেশ তাই হবে। বসে আছে মা, গৌর হরি তো চলে গেলেন, গোয়ালা কিন্তু পথের ধারে বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর এদিকে পিছনে আসছে ভক্তগণ, তারা গৌর নাম স্মরণ করতে করতে আসছে, মনের আনন্দে গাইতে গাইতে আসছে। মনলা গুরে তোহারি চরণে মন লাগোরে, মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে, মন লাগোরে, মন লাগোরে, বন্ধ কর, বন্ধ কর।
ভক্তরা সবাই চমকে উঠেছে, কি ব্যাপার? আমাদের হরিনামে বিঘ্ন ঘটালো, কি ব্যাপার? পথের ধারে বসে আছো, আমাদের হরিনামে বাধা দিচ্ছ, কি চাই তোমার? গলা বলছে, শোনো আমি অনেকক্ষণ থেকে বসে আছি, তোমরা একটু আমার ঘোলের দামটা দাও না, আমি যাই। কে খেয়েছে তোমার ঘোল? কে আর, ওই তোমাদের সঙ্গীর সঙ্গী। আমাদের সঙ্গীর সঙ্গী? এই ঘোল খেয়েছো? ঘোল খেয়েছো? না না, ঘোল খাইনি। এই ঘোল খেয়েছো? এই যে ঘোল খেয়েছো নাকি? না না, মাছি আমার সব ছিল, খাই না, আমিও খাই না। ওমা, আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? খাননি? বাবা ঘোল খেয়েছেন কখনো? খেয়েছেন ঘোল? খাননি কখনো? খাননি? হরি বল। তা ঘোল তো কেউ খায়নি, শুধু শুধু দাম দেবো কেন? আগে বলো কে খেয়েছে। গোয়ালা বলছে, আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গের সেটা একটু একটু বলতে পারবো। বলছে, আগে পরিচয়টা তো দেবে, নাম কি তার সেটা জানো না, দেখতে কেমন যদি বলতে পারো তবু তো আমরা চিনতে পারবো কে খেয়েছে ঘোলটা, বলো। তখন সে বর্ণনা দিচ্ছেন মা গোয়ালা, গৌরহরির বর্ণনা দিচ্ছেন, রূপের বর্ণনা। কেমন দেখতে জানো? কি আর বলবো গো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। নবীনা জগতে, যিনি আমাদের গৌর হরি,
আরে সে তোমার কাছে ঘোল খেয়ে দাম দিতে পারেনি, এই তো কথা। কিন্তু ও গোয়ালা, তিনি যেমন দাম দিতে পারেননি, আমরা তো তার সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বললো তোমাদের কাছ থেকে দাম নিতে, তাহলে তোমরাও দিতে পারবে না? আমরা কোথায় পাই বলো? হায় হায়, এখন কিনা এরাও বলে দাম দিতে পারবে না। আরে যার কাছে করি নেই তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? কপাল চাপড়িয়ে কাঁপছে বাবা, ভক্তরা তো আর দাম দিতে পারছে না, লজ্জায় তারা পাশ কাটি কাটি চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে, যা গেল তো গেল, সব দিন কি আর একই রকম বেচা কেনা হবে? যা হয়েছে এখন বসে বসে কাঁদলে তো আর কিছু পাবো না, যাক আজ আর বিকিকিনি করবো না, যাই ঘরে ফিরে যাই। এই ভেবে যেই না বাবা বাঘটা কাঁধে তুলতে যাবে, হঠাৎ বেজায় ভারী। কি হলো? বাঘটা তো হালকাই ছিল, আর এত বড় ভাণ্ডের ঘোল খেয়েছে, আমার বাঘ তো হালকা হবার কথা, ভারী কি করে হলো? দেখি তো ছোট ভাণ্ডগুলো নামিয়েছে মা, যে ভাণ্ডের ঘোল গৌরহরির সেবা করেছেন, যেই না তাতে নয়ন দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। মা ফেলে রেখে গৌরহরি গৌরহরি ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে তার বয়। তুমি ক্ষমা করে দাও গৌরহরি, ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি অপরাধ করেছি, আমি না জেনে না বুঝে ভুল করেছি, তোমাকে কত কটু কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। গৌরহরি মৃদু হেসে বলছে, গোয়ালা তোমার না করি চাই, অর্থের জন্য জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই, যাও ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো, যাও গোয়ালা। চরণটা জড়িয়ে ধরে বলছে দয়াময়, আমি তো বুঝতে পারিনি, সেই যখন তুমি কৃপাই করবে, তবে এইভাবে কেন করলে বলো প্রভু, কেন তুমি এইভাবে করলে? আমি যে কত কটু কথা বলে ফেলেছি তোমায়, আমাকে তুমি ক্ষমা করে দাও দয়াময়, ক্ষমা করো প্রভু গোয়ামা। Thank you.
লাভ করলেন সেই গোয়ালা, কৃপা লাভ করে প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে চলে গেল। সেই গোয়ালা ঘরে ফিরে গেল, প্রভু আমার ভক্তগণকে নিয়ে এক পা দু পা করে নানা জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। পূর্বস্থলিতে যখনই প্রভু এলেন, গোবিন্দ এটা কোথায়, জোরে বলো, খিদে পেয়েছে, নানা গ্রামে ঘুরে গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরে গড়া আইলা পূর্বস্থলে, দেখো না নানা গ্রাম, দেখো না নানা গ্রামে ঘুরে গড়া আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, এসেছি আর দেরি কেন, শোনো বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি, তুমি এক কাজ করো আমাদের সেবার ব্যবস্থা করো। মনের আনন্দে গোবিন্দ ঘোষকে যেই না বলেছে মা সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষ একটু চিন্তায় পড়ে গেল, কি সর্বনাশ, প্রভু তুমি তো বলে খালাস, এত এত ভক্ত এখানে, সবার সেবার দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা একা করব কি করে, হরি বল হরি বল। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা, আমরা খুব চিন্তা করি, চিন্তা করে রাস্তা খুঁজে পাই না, অবশেষে তিনিই তো রাস্তাটা দেখান আমাদের। এখন খুব চিন্তায় পড়ে গেছে গোবিন্দ ঘোষ, কী করবো কী হবে জানি তাই। তা আমরা দেখবেন অনেক সময় বাবা ঘুম থেকে উঠে, এখানে যত ভক্ত আছি আমরা দেখবেন ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে আমাদের মাথার মধ্যে চিন্তা শুরু হয়ে যায়, আজকে সারাদিন আমরা কী কী করবো, এ জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, অমুক কাজে যেতে হবে, তাই না? কিন্তু দেখা গেল বাবা চিন্তা ভাবনা করলাম, কিন্তু যাবার পরে একটা কাজ হয়তো আমাদের সম্পূর্ণ হলো না, আবার ফিরে আসতে হলো। তার মানে কি, ভগবান বললেন অরিজি তোরা কোনো কিছু পাওয়ার জন্য যে কাজ করিস, আমরা দেখবেন কোনো কিছু পাওয়ার জন্যই কর্ম করি, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে তবে সেই কাজে এগিয়ে যায়। ভগবান মৃদু হেসে বলে, তুই কিছু পাওয়ার জন্য কর্ম করছিস, কিন্তু আমি যেটা ভাববো সেটাই তুই পাবি, নিতাই গৌর হরি। কিন্তু তুই কিছু পাওয়ার আশা ছেড়ে দিয়ে যদি তুই কর্ম করিস, তাহলে তোর যে বাসনা সেটা আমি পূর্ণ করবো, নিতাই গৌর হরি। অর্থাৎ তুমি পাওয়ার আশা করো না, কর্ম করো, তোমার আশা ভগবান পূর্ণ করবেন, আশা করার দরকার নেই। এবার দেখুন কি হলো, সকালে ঘুম থেকে উঠে আমরা যখন চিন্তা করি, এক একজনের এক এক রকম চিন্তা থাকে, কেউ চিন্তা করে সন্ধ্যাবেলা আজ গোপালবাবুর বাড়িতে কীর্তন হবে, কত ভক্ত সমাগম হবে, সেখানে কীর্তন শুনতে যাব, সন্ধ্যাবেলা কীর্তন। আবার অনেক অনেক ভক্ত আছে যারা সিরিয়াল দেখতে ভালোবাসে, তারা চিন্তা করে সন্ধ্যাবেলা সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজকের দিনে সিরিয়াল না দেখলে তাহলে এতদিনের কষ্ট করে সিরিয়াল দেখা সব বেকার হয়ে যাবে, তার থেকে বাবা কীর্তনের দরকার নেই, সিরিয়ালটা দেখি। সারাদিনে আপনি হাজার কাজ করিয়ে নেবেন করবে, কিন্তু সিরিয়ালের সময় আপনার কথা শুনবে না, কি মা সিরিয়াল দেখেন তো আপনারা? তাহলে মা আর কি, অনেকে আছে অমুক জায়গায় কীর্তন হবে সেখানে যাব, আজ বন্ধু সন্ধ্যাবেলা যেতে বলেছে, বন্ধুর বাড়িতে পার্টি হবে, কত আনন্দ হুল্লোড় হবে, সেখানে যাব। এবং যার চিন্তা ভাবনা, যার যে চিন্তা ভাবনাকে আমরা গুরুত্ব দেব, সে কিন্তু শক্তিশালী হবে বাবা। তুমি তোমার চিন্তা, যে চিন্তাটাকে তুমি গুরুত্ব দেবে সেই শক্তিশালী হবে।
তুমি চিন্তা করছো আমি সিরিয়াল দেখবো, এই যে সিরিয়াল দেখার চিন্তাটা এ কিন্তু দিনে দিনে শক্তিশালী হবে। অর্থাৎ সিরিয়াল দেখলে উপকার কি? সিরিয়াল দেখলে একটা উপকার, কি করে চারটে বিয়ে করতে হবে সে রাস্তা পাবেন। সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল মানে যার শেষ নেই, চলবে। তা সিরিয়াল যত বাড়বে, সিরিয়াল বাড়াতে গেলে বিয়ে তো চারটে করতেই হবে, না হলে কি করে বাড়বে? হ্যাঁ, তাহলে এই উপায় পাওয়া যাবে সিরিয়াল দেখলে। আর পার্টি, বন্ধুর বাড়িতে যদি পার্টিতে যাওয়া হয়, আজ এক বন্ধুর বাড়ি গেলে সেই দিনই জল্পনা কল্পনা হবে আর একদিন কার বাড়িতে হবে, অর্থাৎ সে শক্তিশালী হবে। আর যে যেন কীর্তন আস্বাদনের জন্য ছুটে আসবে, সব ফেলে কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করবে, তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। আর কৃষ্ণ প্রেম যদি জেগে ওঠে, সে আশা করবে কোথায় আবার কীর্তন হবে, সেখানে আবার যাব। অর্থাৎ যখনই তুমি কৃষ্ণ নামের মধ্যে ডুবতে থাকবে, সদা সর্বদাই গোবিন্দ তোমার সহায় হবে। তাই গৌর হরি মন হরি, তাই চিন্তাটাকে সঠিক করতে হবে, সৎসঙ্গ করতে হবে, অসৎসঙ্গ নয়। হাটে বাজারে ঘাটে মাঠে সদা সর্বদাই সৎসঙ্গ, অসৎসঙ্গ করো না। করতাম যদি সাধুসঙ্গ প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বিথায় জনম দেন। তাই কর্মটাকে সঠিক করতে হবে। তা আজ দেখো অনেক গোবিন্দ ঘোষ চিন্তা করছে, আমি কি করে কি করব, এত ভক্তের সেবা আমি কি করে করব। চিন্তা করছে পূর্বস্থলিতে, আর পূর্বস্থলি থেকে এই যে প্রভু এলেন এই খবরটা পেল কারা? নদিয়াবাসী। আর নদিয়াবাসী গৌরীকে বড় ভালোবাসে, যেই শুনেছে গৌর এসেছে পূর্বস্থলিতে সবাই যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ যাচ্ছে না মা বাবা, সবাই যাচ্ছে প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে, যার যেমন সামর্থ্য। শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে না, কখনো যদি গুরুকুলে যান, গুরুগৃহে যান, আশ্রমে যান, আপনাদের গুরুপাঠে যান, তো গুরুগৃহে গেলেও সেখানেও খালি হাতে যেতে নেই। কিছু কিছু জায়গা আছে বাবা, সেখানে শূন্য হাতে যেতে নেই, তোমার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই মা আজ দেখুন সমস্ত ভক্তরা আসছে নদিয়াবাসী গৌর দর্শনে, সবাই আসছে প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে, যে যেমনটা পেয়েছে নিয়ে আসছে। মহাজন বললেন দেখো দেখো আনন্দে ধাওয়ালো সবে, বলে হরি আবার কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে কেহ বলে হরি, ফুলাতে লোটায় সবে, ফুলাতে লোটায় সবে, যাই গড়া গড়ি রে, যাই গড়া গড়ি, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, গৌর হরি 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 বলে হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে ধরে না রে, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, মনের আনন্দে ভক্তরা যাচ্ছে গৌর দর্শনে।